জেঙ্গিস মার্ভেলাস গল্প হয়ে গেছে, টুইস্ট অ্যান্ড টার্নস ভাবতে পারছো না তোমরা। আমি এবারে শিওর বলছি হলের টিকিটটা কেটে ফেলো, যে ধারে কাছে যে শো পাচ্ছ হলের টিকিটটা কেটে ফেলো, নাহলে বিশাল কিছু মিস করবে। এইবারে আর গল্পটা না মানে শুধুমাত্র জিদ্দাতে সীমাবদ্ধ নেই, এবারে গল্পটা হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে আমরা এরকম কমার্শিয়াল ফিল্ম, এরকম টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা কমার্শিয়াল ফিল্ম আমরা দেখিনি। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে চেঙ্গিজের খবর নিয়ে। চেঙ্গিজ আজকে রিলিজ করলো, চারিদিকে রিলিজ করেছে, সাংঘাতিকভাবে একটা প্যান ইন্ডিয়ার রেসপন্স এসছে। পাবলিক রিয়াকশন কি আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, আমি একটু একটু ছলক আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা শুরু করার আগেই। প্যান ইন্ডিয়া কিন্তু খুব ভালো রেসপন্স, প্রথম দিকে পাঞ্জাবের কয়েকটা হলে শো পাওয়া যাচ্ছিলো না, যার জন্যে লোকেরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল এবং লোকেরা ওয়েট করছিলো নানান রকমের রিভিউ চ্যানেলস থেকে, চেষ্টা করছিলো যে খোঁজবার যে কী রেসপন্স আসছে পাবলিকের তরফ থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে চেঙ্গিজকে নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল এবং লোকেরা জানতে চাইছে ওর খবর। आज है 21 अप्रैल, आज मूवी रिलीज हो चुकी है, थिएटर्स के अंदर आ चुकी है, लेकिन चंगेज का एक भी शो नहीं है। पब्लिक काफी एक्साइटेड थी चंगेज के अंदर जीत की एक्टिंग को देखने के लिए, जीत की परफॉर्मेंस को देखने के लिए, उनका खासकर एक्शन, उनके डायलॉग्स को देखने के लिए, कि बंगाल स्टार हैं और बंगाल स्टार जब कुछ रीजनल डब होकर हिंदी में आता है तो काफी एक्साइटमेंट बन जाती है, क्योंकि रीजनल मूवी को हमेशा ही ऑडियंस सपोर्ट करती है, करना भी चाहिए। ट्रेलर का हमने रिव्यू किया था, उनके अंदर काफी एक्साइटमेंट थी, वो देखना चाहते थे इस मूवी को, लेकिन आज इसका कोई शो नहीं है। अगर शाम तक कोई शो लगता है तो हम आपको रिव्यू जरूर शेयर करेंगे, क्योंकि हमारी ऑडियंस के, हमारे देखने वालों को जो पंजाबी ठिकाना चेक करते हैं उनके कमेंट्स आ रहे हैं कि हमें रिव्यू जरूर शेयर कीजिएगा, लेकिन हम डालेंगे तभी जब कोई देखने आएगा, और देखने तभी आएगा जब कोई शो होगा। फर्स्ट कथा हमें बोली चेंगेज के गल्पटा जो 1970s থেকে 90s এর যে পিরিয়ডটা, 70 থেকে 90 এর যে দশকটা কিন্তু দেখানো হয়েছে যে কি করে জয়দেব চেঙ্গিজে কনভার্ট হলো, কি কি ব্যাকড্রপ স্টোরি, যে স্টোরি বিল্ড আপ যেটা করেছে ইন্টারভেলের আগে সেটা বিউটিফুল করেছে। আমি ফার্স্ট টাইম জিদ্দার সিনেমা হলে গিয়ে দেখলাম, এবং আমি ওটা ফার্স্ট টাইম কেন বলছি, আমি ওটা ফার্স্ট টাইম হিন্দিতে দেখলাম, তো হিন্দিতে জিদ্দার এই সিনেমাটা দেখবার পরে আমি বিশ্বাস করছি, শুনুন আমি বলতে চাইছি যে 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 সুন্দরভাবে যে সুন্দরভাবে এই জিনিসটাকে হিন্দিতে ডাব করা হয়েছে, আমি সুস্মিতাদিকেও বলি জিদ্দাকে বলি, অসাধারণ ডাবিং হয়েছে, অসাধারণ ডাবিং হয়েছে। মানে ডাবিংটাকে নিয়ে কোনো প্রশ্নই নেই, কারো থাকতেই পারে না। মানে আমার হিন্দি মোটামুটি বাঙালিদের মধ্যে ঠিক হিন্দি বলি বলি আমাকে লোকে বলে থাকে, তো তার মধ্যেও আমি বলছি আমি হিন্দিতে ইচ্ছে করে দেখতে গেছিলাম। এবং আমি বলতে চাই যে এন্টায়ার সিনেমাটার মধ্যে হিন্দি বা ডাবিং নিয়ে কোনো কারোর কোনো কোনো কমপ্লেন্টস থাকতেই পারে না। এবারে বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশনস অসাধারণ লেগেছে। জিদ্দাকে আমি ভাবতে পারিনি যে এইভাবে নিজেকে কনভার্ট করে দেবো, ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাবে। মানে হি হ্যাজ পুরো লট অফ এফার্ট, যেভাবে তাকাচ্ছে, যেভাবে সোয়াগ তার আছে, যেভাবে তার মুভমেন্ট, যেভাবে গুলি মারছে, যেভাবে তার অ্যাকশন স্টান্টগুলো আছে। এক কথা বলতে গেলে কি জিদ্দার যে ইনভলভমেন্টটা ছিল এই সিনেমাটার মধ্যে, যেটা যেটা ভেরি ভেরি এভিডেন্ট। পাবলিকের রিভিউ কিছু আর একটু শুনে নিন, আর হয়তো ভালো লাগবে, আর হয়তো এনার্জি পাবেন। আচ্ছা লাগা, হিরো কি এন্ট্রিটা ভি বেস্ট এন্ট্রি থি, জো দেখেগা দেখতে রে জায়গা ম্যাম, বহুত আচ্ছা। আমি বলবো যে জিত যে আছে, তোমরা সবাই এই মুভিটা দেখো, কারণ উনি আমাদের কলকাতার মানুষ, তো আপনারাও চেষ্টা করবেন যে কলকাতার মুভিটা দেখার জন্য। বহুত জ্যাদা অচ্ছি থি, মানে বলুন কি ইস মুভি মে আপনি ছাপ ছোড় কে গেলে, আপকো মুভি বাঁধ কে রাখতে কহীন পর ভি এসা নাহি লাগতা কি মুভি বোর কর রহি হে আপকো, ইন্টারভেল সে পেহলে ইয়া বাদ মে? ভাইয়া মতলব কহীন পর ভি উনকা অ্যাকশন মতলব ও জ্যাদা বহুত ওভারডু নি লাগা হে, মুঝে লাগতা 3.5 to 4 কে বিচ মে হোনা চাহিয়ে। 3.5 স্টারস, 3 স্টার, 3 স্টার, ইজ আ গুড মুভি, ইয়েস, ভেরি নাইস মুভি, আচ্ছি লাগি, বহুত বড়ি মুভি ছিল, বহুত কমপ্লিকেটেড মুভি। इट्स एन फैबुलस एंड एक्सेलेंट मूवी, मीन्स इसमें सब कुछ है, लाइक लव रोमांस एंड बहुत अच्छी मूवी थी मैम, मतलब एक्शन भी था, लव भी। बहुत ज्यादा अच्छा लगा मुझको उनका अभिनय देख करके, काफी एक्शन उन्होंने किया है वो मुझे बहुत ज्यादा पसंद है। इज अ लेजेंड, उनकी बात करना तो नहीं बनता है, क्योंकि वो बहुत जिस चीज को जहाँ पे रखना चाहिए, जहाँ पे प्लॉट करना चाहिए, इस मूवी में वो सारी चीजें की गई है। हाँ, थोड़ी बहुत डिफरेंस है बाकी की फिल्मों से। বন্ধুরা দেখলেন আপনারা পাবলিক রিভিউ, এবং বোঝাই যাচ্ছে যে সিনেমাটা কিন্তু ফাটিয়ে দিয়েছে বস। আমি ডিটেলসে নিয়ে আসবো এবং কিসি কি ভাই কিসি কি জানার সঙ্গে কম্পারিজনের একটা ভিডিও আনবো যে পাবলিক রেসপন্সেস কেমন। তো সঙ্গে থাকুন, চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে কিন্তু মনে রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।